বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ ডেমরার চনপাড়ায় নিহত হননি বলে ধারণা করছে মহানগর গোয়েন্দা বিভাগ। সকালে এক ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ গণমাধ্যমকে জানান, ঘটনার রাতে সোয়া দুইটার দিকে তাকে যাত্রাবাড়িতে দেখা গেছে। ফারদিন হত্যা মামলা দায়েরের পর তদন্তের ভার যায় গোয়েন্দা বিভাগে। পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করেন তদন্তকারীরা। হারুনুর রশিদ জানান, রাত সোয়া দুইটায় যাত্রাবাড়ির লেগুন স্ট্যান্ডের দিকে যেতে দেখা গেছে ফারদিনকে। সেখানে একজনের সাথে কথা বলে লেগুনায় ওঠেন। সে সময় লেগুনায় আরও চারজন ছিল বলেও জানান তিনি। ডিবি প্রধান বলেন, সার্বিক বিশ্লেষণে রাত আড়াইটায় ফারদিনের চনপাড়ায় থাকা সম্ভব না। সোয়া দুইটার সময় উনি ওনাকে দেখা গেল, সোয়া দুইটার কাছাকাছি সময় দেখা গেল, একটা সাদা গেঞ্জির সাথে কথা বলেন, লেগুনায় উঠলেন। আসলে সব কিছু আমরা একটু তদন্ত করছি, তদন্ত করে আমরা আমাদের রাত দিন আমাদের ডিবি টিম কাজ করছে।